তিন দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সফরের প্রথম দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাণিজ্য এবং নিরাপত্তা নিয়ে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এদিকে ইরাক সফরে দেশটির প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার তিন দিনের সরকারি সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। নূর খান বিমানঘাটিতে কঠোর নিরাপত্তার মধ্যে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পিরজাদা। সফরের প্রথম দিন ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন রাইসি। চলতি বছরের শুরুতে ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এ কারণে ইব্রাহিম রাইসির এ সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে, বিশেষ করে বাণিজ্য ও যোগাযোগ নিয়ে আলোচনা হয় তাদের মাঝে। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের যৌথভাবে কাজ করার গুরুত্বের ব্যাপারেও একমত হন দুই নেতা। এদিকে দীর্ঘ ১৩ বছরের মাঝে প্রথমবারের মতো ইরাকের মাটিতে পা রেখেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার ইরাকের প্রধানমন্ত্রী শিয়াল সুদানির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে নিরাপত্তা, অর্থনীতি ও জ্বালানি সহায়তার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। তার এই সফরের ফলে দুই দেশের মধ্যে নতুন এক সম্পর্কের সূচনা হয়েছে বলে মনে করছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। পারস্পরিক রাষ্ট্রীয় সহযোগিতার লক্ষ্যে আমরা একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছি। এই চুক্তির ফলে জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া আমরা আরও বিভিন্ন বিষয়ে ২৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছি। তবে সীমান্ত সুরক্ষা ও পানি সম্পদের ভাগাভাগির ওপর বেশি গুরুত্ব দেয় উভয় পক্ষ। অন্যদিকে সীমান্তের সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে যৌথ পদক্ষেপের আহ্বান জানায় আঙ্কারা। সামিউল বারী শিহাব, টিবিএন ২৪ নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন ২৪ টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।